একটা ইনগুরেশনের ডেট ফিক্স আপ করতে হবে। মিনিস্টার্সদের সঙ্গে কথা বলে ফিল্ম স্টারসদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা একটা বিরাট ধামাকা করতে হবে। ফ্রম পেপার পাবলিসিটি টু টেলিভিশন চ্যানেলস সবাইকে জানাতে হবে যে নো, চেন্নাই নয়, ব্যাঙ্গালোর নয়, বম্বে নয়, থাকবার জায়গা শুধু একটাই, কসমস এক্সো। কসমস এক্সো, যেখানে আপনার স্বপ্ন সত্যি হয়। Brilliant. Fantastic idea. শোনো, একটা একটা ব্রোশার বানাতে হবে এবং লেখাটা কিন্তু তোমাকে লিখতে হবে। ও, থ্যাংক ইউ স্যার। কোন কোন প্রেসকে ডাকবে, কাগজে কি কি বিজ্ঞাপন যাবে, সব সব তুমি করবে। থ্যাংক ইউ স্যার। কি বারবার স্যার স্যার বলছ? কলমিক পটেল আর কে? ইনগুরেশনের ডেটের মধ্যেই কিন্তু আপনার কনস্ট্রাকশনের টিমকে বলে দিতে হবে যে কাজটা যেন তারা শেষ করে, কারণ যত দেরি হবে তত কিন্তু আপনার কস্টিংটা বেড়ে যাবে। আই লাইক দ্যাট, আই লাইক দ্যাট। তাহলে গুরুজিকে বলে একটা ভালো দিন ঠিক করতে হবে। বাট একটা কাঁটা, ছোট্ট একটা কাঁটা অনেকদিন ধরে আটকে আছে আমার গলাতে। থুক নিগলতাও তো চুপতা হ্যায়। মাঝে মাঝে ছোট্ট মাছও বড় মাছের গায়ে কাঁটা চোহায়। মানে? একজন বলে গেছিল আমাকে, দরকার পড়লে ওই মাছও কাঁটা বের করে। মিস্টার কৃষ্ণকান্ত প্যাটেলকে হুমকি দেয় কে, নামটা জানতে পারি? ডক্টর আদিত্য ব্যানার্জি। চিনো নাকি ডক্টর আদিত্য ব্যানার্জিকে? হ্যাঁ, শুনেছি। ডক্টর আদিত্য ব্যানার্জি তো খুব নাম করা ডক্টর। বসুন। থ্যাংক ইউ। আমার মেগা সিটিতে ওর একটা হসপিটাল হচ্ছে, আমার কসমস এক্স জোনে ওই একটাই ব্ল্যাক স্পট। ডক্টর আদিত্য ব্যানার্জি কসমস এক্সনে হসপিটাল তৈরি করবে, এটা তো গর্বের কথা। উই মাস্ট ফিল প্রাউড অফ ইট। আমার মেগা সিটিতে হসপিটাল করব আমি, অনলি মি, আর কেউ নয়। আমার মুখের উপর দিয়ে তুড়ি বাজিয়ে চলে যাবে, তা তো হবে না। ওই জমিটা আমার চাইলি না। আই ওয়ান্ট দ্যাট পিস অফ ল্যান্ড। আমি একটা সাজেশন দিতে পারি, অবশ্য আপনি যদি পারমিশন দেন। ও ডিয়ার, কাম অন। আরে, আমার পারমিশনের জন্য ওয়েট করছো কেন? দেখো, তুমি ভালো করে জানো যে তোমার সাজেশনে আমি কত দাম দিই। বলো, তুমি বলো। থ্যাংক ইউ স্যার। আমি বলছিলাম যে ডক্টর আদিত্য ব্যানার্জিকে যদি ডেকে ভালো করে বোঝানো যায় যে অনেকবার অনেকবার বলেছি, আমি ভালো করে বলেছি, রেগে বলেছি। ইনফ্যাক্ট আমি ডক্টর আদিত্য ব্যানার্জিকে কিডন্যাপও করেছিলাম।
কিন্তু কেউ একজন মাঝখানে এসে উপর মহলে চাপ দিয়ে আমাকে বাধ্য করেছিল ডক্টর আদিত্য ব্যানার্জিকে ছেড়ে দিতে। এই মাঝখানের ভদ্রলোক কে? জানি না, বাট সামবডি ইজ দেয়ার। পটেল অপমান মাথা নিচু করে সহ্য করবে না। আমি চাই ডক্টর আদিত্য ব্যানার্জির এই প্রজেক্ট মাঝখানে বন্ধ হয়ে যাক। বন্ধ হয়ে যাক কি করে? তোমার থাকতে আমার চিন্তা। আমাকে আমাকে কি করতে হবে? কায়দা করে তুমি ডক্টর আদিত্য ব্যানার্জির এই প্রজেক্টে ঢুকবে, ঢুকে একটা ইউনিয়ন তৈরি করবে, তারপর একটা গোলমাল পাকিয়ে কনস্ট্রাকশনের কাজটা মাঝপথে বন্ধ করে দাও। কি হলো? না মানে ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক, মানে সহজ নয় তো। নয় তো, সহজ কাজ হলে তোমায় বলতাম। তুমি সুন্দর, অ্যাট্রাকটিভ, তোমার চোখের ঝিলিকে ডক্টর আদিত্য ব্যানার্জি কাত হবে না। আরে কৃষ্ণকান্ত পটেল, ইস শের কো তুমনে বিল্লি বানা দিয়া, এই বাঘটা তোমার সামনে এসে একটা ছোট্ট বিড়াল হয়ে যায়। আচ্ছা, তোমাকে এর আগে কেউ বলেছে যে তুমি খুব সুন্দর, ভীষণ সুন্দর? আমার ইচ্ছে করছিল তোমায় ছেড়ে যেতে, বাট বিজনেস ইজ বিজনেস, একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে, আমাকে যেতেই হবে। বাই স্যার। লবণ, আদিত্য আর নীনার বিরুদ্ধে আমাকে যেতে হবে। ও রাখি, আমি এক্ষুনি তোমায় ডাকতে যাচ্ছিলাম। বাবা, আজ আবার কি হলো? আরে বাবা, ওই শিবম অ্যাডসের অ্যাকাউন্টসের ফাইলটা খুঁজে পাচ্ছি না। কি হলো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি অলরাইট। ইয়েস, থ্যাঙ্কস। কি করে রেখেছো কেবিনটাকে? আমার ব্যাপারে কি ভাবলে? অরিন্দম? হ্যাঁ হ্যাঁ বলো। কি ভাবলে? কি ব্যাপারে? কোনো প্রবলেম নেই, কিন্তু কাল তো সবাই বুঝতে পারবে। মা হওয়া লুকিয়ে রাখা যায় না অরিন্দম। আচ্ছা কে বলেছে বলতো? নারী অবলা, নারী দুর্বল। মানুষ মাত্রেই দুর্বল অরিন্দম, আর ছেলেরা তো মেয়েদের দুর্বল ভাবতেই ভালোবাসে। কারণ মেয়েদের দুর্বল না ভাবলে ছেলেদের পুরুষ সিংহ যে আনন্দ পায় না। হয়তো
কিন্তু ফ্যাক্টসটা কি জানো তো? তুমি আজকে যদি কাউকে গিয়ে বলো অরিন্দম তোমার সঙ্গে এই করেছে সেই করেছে, সমস্ত সিম্পাথিটা কিন্তু তুমিই পাবে। বাট ইয়েস, বাট অনেক দেরি হয়ে গেছে অরিন্দম, আর তো কিছু করার সময় নেই। মালাকে তুমি বলেছো? কি বলবো, কি বলবো মালাকে? যে মেয়েটা একটা কথা বলে কেঁদে ভাসিয়ে দেয় তাকে গিয়ে বলবো যে আমি তাকে ডিভোর্স দিতে চাই? তুমি ওকে খোরপোশ দেবে? ওকে তো ছেড়ে দিতে বলিনি আমি। প্লিজ রাখি, লেট মি থিংক, গিভ মি সাম টাইম, আমি তো ভাবছি। অরিন্দম, তুমি কিন্তু আমাকে পরিষ্কার করে এখনো কিছু বলতে পারছো না। তুমি যদি সোজাসুজি তোমার সিদ্ধান্ত আমাকে না জানাও, আমাকে কিন্তু আমার রাস্তা নিজেই খুঁজে নিতে হবে। তখন বলতে যাও না যে রাখি তোমাকে আগে থেকে কিছু বলেনি। এই রাখি, 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 কুল কুল ডাউন, শান্ত। দেখো, এই সময় উত্তেজিত হওয়া উচিত নয়, এতে আমাদের সন্তানের ক্ষতি। রাখি, দেখো আমি কিন্তু সত্যি পাষণ্ড নই। ইটস জাস্ট দ্যাট সব কিছু এত তাড়াতাড়ি ঘটে গেল, আমি ভীষণ পাজলড হয়ে পড়েছি, আমি বুঝতে পারছি না কি করব। গিভ মি সাম টাইম, অ্যাটলিস্ট অ্যাটলিস্ট একটু আমাকে বোঝার চেষ্টা করো, প্লিজ প্লিজ। দেখো, আমি কোনোদিন তোমায় ছুঁড়ে ফেলে দিইনি, কোনোদিন দেবও না, বিলিভ মি, বিলিভ মি। অরিন্দম, আমার ভীষণ ভয় করে। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, বাকি রাত্র এখানে বসে কাটিয়ে দেবে নাকি? না, বউ এখনো ফিরল না। বাবা, তো বউ না একটা আছে, ও চিন্তা হচ্ছে। থাক, ওই মেয়ের জন্য আর তোমার চিন্তা করতে হবে না, ও ঠিক ফিরবে। আসলে এখন তো আর কোনো পিছুটার নেই, তাই কোনো লুকোছাপারও দরকার নেই। আগে তবু যা করতো একটু রেখে ঢেকে করতো, এখন আর লুকোচুরির দরকারটুকুও মনে করে না। থাক, করু না। যাকে, তোমার শরীর খারাপ, যাও। তুমি আর জেগে থেকো না, শুয়ে পড়ো গিয়ে, আমি জেগে আছি, যাও। শিরুক আজকে আমি দেখছি, এটা ভদ্রলোকের বাড়ি তো নাকি? আমার বাড়িতে তো আমি এরকম বেলেনাপড়া করতে দেবো না। এলেন বোধ হয় মহারানী। কি ব্যাপার, কি বৌমা? হ্যাঁ, বাড়ির বউ যদি এত রাত পর কি হয়েছে মা? একটুখানি দেরি হয়ে গেছে ফিরতে, আসলে আমার সেটা তো দেখতেই পাচ্ছি, ফিরতে যে তোমার দেরি হয়েছে। আর কেন হয়েছে সেটাও এখন আর আমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। মানে মানে রাত্রির একটার সময় বাড়ির বউ বাড়িতে ঢুকছে, ঠোঁটে এইভাবে লাল রঙের লিপস্টিক লাগে, মানে ও ও খালে কালে আর কত কি যে দেখবো। তা বৌমা, ঠোঁটের এই রংটা না হয় রুমালে মোছা গেল, কিন্তু গায়ে যে কলঙ্কের কালো দাগটা লাগাচ্ছ সেটা উঠাবে কি করে ভেবেছ?
আমার গায়ে কোনো কলঙ্কের দাগ লাগেনি মা। চুপ করো, চুরি করে আবার বড় গলায় বলা হচ্ছে যে লাগেনি, দাগ লাগেনি। এত রাত পর্যন্ত এরকম উৎকট সেজে গুজে তুমি কি ভজন কীর্তন শুনতে গিয়েছিলে? নষ্ট কুলটা মেয়ে কোথাকার। কি হচ্ছে গো, হ্যাঁ মাঝরাতে কি হচ্ছে সেটা তোমার আদরের বৌমাকে একটু জিজ্ঞেস করো না। এই রকম উৎকট সেজে গুজে রাত্রির একটার সময় তিনি কোথা থেকে ফিরলেন জিজ্ঞেস করো বৌমা। বাবা বাবা, আমার কাজটা খুব দায়িত্বের, মাঝে মধ্যে দেরি হতে পারে। তুমি ভদ্র ঘরের মেয়ে, সেটা অফিসকে জানিয়ে দেবে। বাবা আমার মাইনেটা, আমার প্রথম মাসের মাইনে। থাক থাক থাক, ঠিক আছে ঠিক আছে থাক। আর শোনো, তোমাকে আমি বলছি, খবরদার তুমি ওই টাকার হাত দেবে না। না খেয়ে থাকি তাও ভালো, কিন্তু ওই পাপের টাকা আমি ছুঁয়েও দেখতে চাই না। এটা কোনো পাপের টাকা নয় মা। তাই নাকি? তা বৌমা, এই টাকাটা এতদিন কেন রোজগার করলে না মা? সংঘের নাম করে এতদিন তাহলে কোথায় যেতে তুমি? আচ্ছা তুমি কি বলো তো, মেয়েটা এত রাত করে ফিরল অফিস থেকে আর তুমি তাকে বসতে পর্যন্ত বললে না? দোহাই তোমার, তুমি আর ওর হয়ে সাফাই কেউ না। তোমার আশকারাতেই কিন্তু ওর এতটা অধঃপতন হয়েছে আমি বলে দিলাম। আচ্ছা বৌমা, একটা মডার্ন মেয়ে চাকরি করছে, তাই হয়তো একটু একটু সাজগোজ করতে হতে পারে, এতদিন তো করতো না। এখন তো চাকরির প্রয়োজনে সেরকম দরকার হয়ে পড়েছে। থামো, তুমি কি এমন দরকার? হ্যাঁ আর চাকরিটা বে কি এমন যে একেবারে রাত্রির একটার সময় ফিরতে হয় বাড়িতে? সেইদিন বুঝতে পারবে যে করুণা কখনো মিথ্যে কথা বলে না। দুই তিন চার পাঁচ ছয়।